দেখো, কুইক স্টার্ট প্যাক বলতে আমরা বুঝি যে কাজটা আমরা বারবার করি টাইমটাকে বাঁচানোর ক্ষেত্রে, সে একই কাজটা আমরা কম্বাইন করে একটা ফোল্ডার বানাবো, যখনই কাজে লাগবে একটু আনজিপ করে রাখবো। ঠিক আছে, এমনকি কাজ যেন বারবার ইউজ করি, যেমন এসটিএমএল মার্কআপটা আমরা যে ডক টাইপ বারবার নিতে হয়, আমি এটা বারবার কেন লিখবো, আমি একটা প্যাক বানা রাখি। সিএসএস জেএস ইমা ফোল্ডারটা বারবার লাগে না, আমি এটা একবার নিয়ে ফেলি। ঠিক আছে, এমনটা কম্বাইন করবো যাতে বারবার নেওয়া যাবে না লাগে। ঠিক আছে, শুধু একবার। সেক্ষেত্রে কুইক স্টার্ট প্যাক একটা ফোল্ডার করব, এখানে গিয়ে আমাদের কী কী ফাইল লাগতে পারে, নিউতে যাচ্ছে, ধরো ইন্ডেক্সটা আমাদের লাগে ডট এসটিএমএল, আরেকটা কী লাগে ধরো স্টাইল ডট সিএসএস, আরেকটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ অথবা মেইন বা মাই জিএস, একটা আমরা ফাইল নেম দিতে পারি। এটা আমাদের বারবার লাগে। আমাদের আর কী কী লাগে? হ্যাঁ, আমাদের কিছু ফোল্ডার লাগে, যেমন ধরো সিএসএস বারবার লাগবে, তারপর আমাদের লাগতে পারে জেএস, তারপর আমাদের লাগতে পারে ইমেজ, ফোল্ডারটা বারবার লাগে আমাদের, তাহলে আমরা একবারে নিব। আর কি লাগতে পারে? ফাইল নাম একটা ফোল্ডার করতে পারে, যেখানে আমাদের কি ওই যে ফাইলগুলি আমরা কাজ করি এগুলো আপাতত রাখতে পারি, ফাইলস। ওকে, এই অ্যাক্টিভকে রাখি দেবো কোথায়? জেএস এর ভিতরে, স্টাইলকে সিএসএস ভিতরে। এবার ইন্ডেক্সটা আমরা ওপেন করবো, নর্মালি যে কোডগুলো দরকার এগুলো আমরা লিখে দিব এখানে, যাতে আমাদের বারবার লেখাচড়া না লাগে। এসটিএমএল ফাইভ, আচ্ছা এখানে আমাদের কী রাখতে পারে? ওই যে লিঙ্ক, সরি এটা ভুল হচ্ছে, এটা আসছে অলরেডি সিএসএস ফোল্ডারে, এবং সবচেয়ে বেটার হচ্ছে টাইপ বলে দেওয়া, আর টেক্সট স্ল্যাশ সিএসএস, আর এটা হচ্ছে কি আমার নিজস্ব ফাইল ধরো স্ক্রিপ্ট, এটা হচ্ছে কি জেএস ফোল্ডারের নাম দিলাম অ্যাক্টিভ ডট জেএস, আমার এটাই লাগে। আমি একটু চেক করব ফাইলটা পাচ্ছি কিনা, লরেম লরেম ফাইল, এই কাজ করতেছি কি, কাজ করতেছি। ওকে, আমাদের ফাইলগুলো পাইছে, চেক করতে হবে রাইট ডট ক্লিক করে, এখান থেকে নিউ পেজ সোর্স সিএসএস পাইছে, নাহলে ফাইল নট ফাউন্ড দেখাতো, অ্যাক্টিভ পাইছে নাহলে ফাইল নট পাউন্ড দেখাতো। আমরা যেখানে যাই এখান থেকে আবার সিএসএসে নর্মালি যেগুলো আমরা বারবার লিখতে হয় কোডগুলো, সেটা আমরা লিখে ফেলি, কি ইউনিভার্সাল সিলেক্টর, মার্জিন জিরো, তারপর হচ্ছে আমাদের প্যাডিং জিরো, বারবার লিখতে হয় আমাদের। এরপর হচ্ছে আমাদের যতগুলো এ আছে, টেক্সট ডেকোরেশন নান, এখানে বারবার কালার চেঞ্জ হয়ে যায়, আন্ডারলাইন চলে আসে, কালার ব্ল্যাক, আর কি লাগতে পারে এ, তারপর হচ্ছে আমাদের ও আর হচ্ছে কন্টেইনার, এই আমরা ইউজ করি ক্লাসটা আর কি, এন্ডটা কেন আসে না, উইথ ধরো 80%, আর মার্জিন জিরো অটো যদি আমরা ইউজ করি। ওকে, আমাদের এটা অলরেডি হয়ে গেল। ঠিক আছে, এ হলো আমাদের মার্কআপ, এটা আমরা কেটে দিই, আরও কিছু অ্যাড করতে করবো, দেখো এবার এইটাকে আমি জিপ করে রাখি, ধরো ওকে এটা আমি কেটেছি, এটা কপি করলাম। এখন আমি জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, ঠিক আছে, যেহেতু জেকুইরি নিয়ে কাজ করবো, এখানে যাবো, এটা কী করবো ধরো, আচ্ছা এটাকে আমি এখানে আপাতত বাহিরে রাখি, কপি করি, আমি এখন জেকুইরি বা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করবো, তো শুধু যাবো আর পেস্ট করবো, আর এটাকে আনজিপ করবো, দাদা কতগুলো কোড আমার লেখা লাগে না। ঠিক আছে, আমি যখনই কাজ শুরু করবো শুধু এই ফাইলটাকে নিয়ে কপি করবো আর কাজ শুরু করে দেবো, কারণ এই কাজটা আমার বারবার নেওয়া লাগতেছে না, রেডি অলরেডি হয়ে গেছে, যতবারই আমি কাজ করবো ততবারই জাস্ট কুইক স্টার্ট প্যাকটা আমি আনজিপ করবো, শেষ, আমার ডিফল্ট কাজ বা বেসিক কাজ শেষ, আমাকে হলো বারবার লিখতে হবে না। এই হলো আমাদের কুইক স্টার্ট